আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি আয়নুন নাহার, প্রভাষক জীববিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে ষষ্ঠতম লেকচারে যুক্ত হচ্ছি, আর আজকের আলোচ্য টপিক হচ্ছে আপনাদের অধ্যায় চারের অর্থাৎ প্রাণীবিজ্ঞান বইয়ের অধ্যায় চারের রক্ত ও সঞ্চালন। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পেসমেকার। এটি হৃদরোগ যাদের বা হার্টের যাদের সমস্যা আছে, এই যন্ত্রটি তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, মনে করিয়ে দিচ্ছি, এই অধ্যায়গুলো সরকার কর্তৃক নির্ধারিত বা প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলোই আমরা এখন আপনাদের সাথে ইউটিউব এবং লাইভ ক্লাসে যুক্ত হয়ে ওই ক্লাসগুলো করাচ্ছি। সেই ক্লাসগুলো থেকে আজকে ওই অধ্যায়েরই আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, যেখানে আমি আপনাদেরকে পেসমেকার এই টপিকটি বোঝাবো। প্রথমে আসি, শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ডে, মানব দেহের হৃৎপিণ্ডে সাইনো অ্যাট্রিয়াল নোড বা SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, এটা প্রত্যেকটি মানবদেহের প্রত্যেকটি হৃৎপিণ্ডের প্রকৃতিগতভাবে নিয়ন্ত্রিত একটি অংশ, যেটি হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এটি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার বলা হচ্ছে। অর্থাৎ পেসমেকার কি সেটা যদি আমরা বলি, তাহলে আমরা এটা বলতে পারি যে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে স্বয়ংক্রিয় হৃৎপেশি দ্বারা নিয়ন্ত্রিত যে অংশটুকু হৃদ স্পন্দন সৃষ্টি করে, সেটিকে বলা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা পেসমেকার, সেটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এবার আসি, আমি যে টপিকটা আজকে আপনাদেরকে বোঝাবো সেটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার। অর্থাৎ এই যন্ত্রটি কেন ব্যবহার করা হচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে পেসমেকার কি। অর্থাৎ পেসমেকার হচ্ছে প্রকৃতিগতভাবে সৃষ্ট একটা হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশ, যেটি হৃদস্পন্দন সৃষ্টি করে। কোনো কারণে ওই পেসমেকার কোনো কারণে, অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল নোড কোনো কারণে দুর্বল হয়ে গেলে, সেটাকে নিয়ন্ত্রণ করার, অর্থাৎ ওই সাইনোঅ্যাট্রিয়াল নোডের হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখার জন্য যান্ত্রিক উপায়ে যে পেসমেকার স্থাপন করা হয়, সেটাই হচ্ছে কম্পিউটারাইজড যে পেসমেকার, সেটাকে আমরা যান্ত্রিক পেসমেকার বলছি। তাহলে স্বাভাবিকভাবে যদি বলি, পেসমেকার দু ধরনের, একটি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, যেটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড SA নোড, আরেকটি হচ্ছে যান্ত্রিক। কোনো কারণে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকার কোনো কারণে কাজ করতে অক্ষম হলে বা দুর্বল হয়ে গেলে, তখন যান্ত্রিক পেসমেকারটা তার সাথে সংযুক্ত করে কাজকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে আমি প্রথমে দিয়েছি যে পেসমেকার কি, আমি ওটা আপনাদেরকে ক্লিয়ার করেছি। এবার আসি প্রকারভেদে, আমি বলেছি যে স্বাভাবিকভাবে পেসমেকার হচ্ছে দু ধরনের, একটা হলো প্রাকৃতিক পেসমেকার, যেটা হচ্ছে আমরা বলছি সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটা হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশ, আর একটা হচ্ছে যান্ত্রিক পেসমেকার, যেটা আজকে আমি আপনাদেরকে বুঝাবো যান্ত্রিক পেসমেকার কি। এবার আসুন, কখন ব্যবহার করা হয়। কখন ব্যবহার করা হয়, আমি প্রথমেই বলেছি সাইনোঅ্যাট্রিয়াল নোড কখন ব্যবহার করা হয়, যখন প্রাকৃতিক পেসমেকার কোনো কারণে কাজ নিয়ন্ত্রিত না হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে করতে পারে না, তখন যান্ত্রিক পেসমেকারটা ব্যবহার করা হচ্ছে তার কাজকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আবারও বলছি, যখন প্রাকৃতিক পেসমেকার অর্থাৎ SA নোড অথবা সাইনোঅ্যাট্রিয়াল নোড, সেটা যখন স্বাভাবিক কাজকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন আমরা যান্ত্রিক পেসমেকারটা ব্যবহার করে থাকি সেই কাজকে স্বাভাবিক করার জন্য। এবার আসুন, কোথায় স্থাপন করা হয়। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, এখানে লেখা আমি ছোট ছোট করে আপনাদেরকে বুঝাচ্ছি, যেহেতু এটা হৃৎপিণ্ডের হৃদরোগের একটা চিকিৎসা, সেটা একদম অ্যাকুরেটলি জানা প্রয়োজন। এটা কোথায় স্থাপন করা হয়, স্থাপন করা হচ্ছে উদরের চামড়ার নিচে। আবারও বলছি, এটা স্থাপন করা হয় উদরের চামড়ার নিচে, এটাকে স্থাপন করা হয় এই যান্ত্রিক পেসমেকারটাকে। প্রাকৃতিক পেসমেকারটা হলো আমাদের হৃৎপিণ্ডের সাইনোঅ্যাট্রিয়াল নোড বা ডান অলিন্দে প্রাচীরে থাকে, আর যান্ত্রিক পেসমেকারটাকে স্থাপন করা হয় উদরের চামড়ার নিচে। আমি এখানে একটা কীভাবে স্থাপন করা হয় সেটা আমি পরে বুঝাচ্ছি, আগে দেখিয়ে নিচ্ছি। এটি হচ্ছে একটা যান্ত্রিক পেসমেকার, শিক্ষার্থীরা আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, এটি একটি যান্ত্রিক পেসমেকার। এটা হচ্ছে জেনারেটর, এটা একটা ধাতব প্রাচীরের আবরণ দ্বারা আবৃত থাকে জেনারেটর। এখানে ব্যাটারি আছে, জেনারেটর এবং ব্যাটারি একটি ধাতব আবরণ দ্বারা আবৃত থাকে। এগুলো হচ্ছে তার, যেটাকে লিড বলা হয়, তারগুলো যে তরঙ্গ প্রবাহ হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে জেনারেটরে নিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোড।
এটার উপর ডিপেন্ড করে মানব দেহের হৃৎপিণ্ডে প্রাকৃতিক যে পেসমেকার সেটার কার্যক্ষমতার উপর নির্ভর করে যান্ত্রিক পেসমেকার আবার তিন ধরনের হতে পারে। একটা হলো সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডুয়েল চেম্বার পেসমেকার, ট্রিপল চেম্বার পেসমেকার। আমি আবারও বলছি, প্রাকৃতিক পেসমেকারের কার্যক্ষমতার উপর নির্ভর করে যান্ত্রিক পেসমেকার কোন ধরনের পেসমেকার রোগীর ক্ষেত্রে স্থাপন করা হবে সেটা নির্ভর করে সাইনোয়াট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকারের কার্যক্ষমতার উপর নির্ভর করে। সেই অনুযায়ী যান্ত্রিক পেসমেকার আবার তিন ধরনের, কী কী? সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডুয়েল চেম্বার পেসমেকার, ট্রিপল চেম্বার পেসমেকার। সিঙ্গেল চেম্বার পেসমেকার কোনটি? যে ক্ষেত্রে শুধুমাত্র একটি তার ব্যবহার করা হবে, অর্থাৎ জেনারেটর, এটা হলো সিঙ্গেল চেম্বার, কারণ এখানে জেনারেটরের সাথে একটি তার আছে। এই একটি তার হলো কোথায় স্থাপন করা হবে? সেটি স্থাপন করা হবে ডান অ্যাট্রিয়ামে। আমি এখানে সিঙ্গেল চেম্বার একটি তার, সিঙ্গেল হলো একটি তার ইউজ হচ্ছে জেনারেটরের সাথে, সেটা স্থাপন করা হচ্ছে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। আবারও বলছি, ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে, এটা হলো সিঙ্গেল চেম্বার, একটি তার ব্যবহার করে। ডুয়েল চেম্বারে হচ্ছে দুটি তার ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, আপনারা যদি আমার স্পিচটা বক্তব্যটা আপনারা শোনেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডুয়েল চেম্বারে দুটি তার ব্যবহার করা হচ্ছে, ওই দুটি তার কোথায় ব্যবহার করা হচ্ছে? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নীলয়ে দুটি তার ব্যবহার করা হচ্ছে। এই তারগুলো এখান থেকে উদ্দীপনা নিয়ে জেনারেটরে স্থাপন করছে। জেনারেটর সে অনুযায়ী সেটা মনিটর করে হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বহিঃপ্রকাশ করছে। তাহলে এবার আসি ট্রিপল চেম্বার। ট্রিপল চেম্বার হচ্ছে তিনটি তার ব্যবহার করা হচ্ছে। আবারও বলছি, ট্রিপল চেম্বারে তিনটি তার বা তিনটি লিড ব্যবহার করা হচ্ছে জেনারেটর থেকে। তিনটি তার এসে হৃৎপিণ্ডে তিনটা প্রকোষ্ঠ কোথায়? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকলে। আমি আবার বলছি, ডান অলিন্দ, ডান নীলয় এবং বাম নীলয়ে স্থাপন করা হচ্ছে ট্রিপল চেম্বার পেসমেকার। যেটা ট্রিপল চেম্বার বলতে বোঝানো হচ্ছে, এখানে তিনটি তার ব্যবহৃত হচ্ছে, তার তিনটি কোথায় স্থাপন করা হচ্ছে? একটি হচ্ছে ডান অ্যাট্রিয়ামে, দ্বিতীয়টি হচ্ছে ডান ভেন্ট্রিকলে, তৃতীয়টি হচ্ছে বাম ভেন্ট্রিকলে। অর্থাৎ ডান অলিন্দ, ডান নীলয়, বাম নীলয়ে এই তিনটি লিড স্থাপন করা হচ্ছে এবং এখান থেকে উদ্দীপনা নিয়ে তারগুলো জেনারেটর স্থাপন করছে। জেনারেটর সেটা মনিটরে কার্যক্ষমতাকে বহিঃপ্রকাশ করছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যান্ত্রিক পেসমেকার যেটা বলেছি সেটা তাহলে কার্যক্ষমতার উপর ডিপেন্ড করে তিন ধরনের। ট্রিপল চেম্বার যে পেসমেকার, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের হৃদরোগের সমস্যা, হৃৎপেশি অনেক দুর্বল, সেই ক্ষেত্রে এই ট্রিপল চেম্বার পেসমেকার ইউজ করা হয়। আমি বারবার বলি, হৃৎপেশি যখন আপনারা কীভাবে অনুভব করবেন যে পেসমেকারের প্রয়োজনীয়তা, হৃৎপেশি কীভাবে দুর্বল, যেমন ঘন ঘন সিঁড়ি দিয়ে উঠে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, সারাদিন ক্লান্তি অনুভব করা, হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করা, সেই ক্ষেত্রে আপনি ডাক্তার সাজেস্ট করে যে তার হৃৎপেশি কিছুটা দুর্বল পেসমেকার স্থাপন করার জন্য। শিক্ষার্থীরা আসুন এখানে এবার আসি কীভাবে কাজ করেন। আমি এখানে পেসমেকার কী সেটা আপনাদেরকে বুঝিয়েছি। পেসমেকার প্রধানত দু ধরনের, একটি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর একটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার। আজকে আমার পড়ানোর টপিকই ছিল যান্ত্রিক পেসমেকার আর প্রাকৃতিক পেসমেকার কী, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছিলাম। কখন ব্যবহার করে বলেছি, কোথায় স্থাপন করা হয় এবং কীভাবে কাজ করে। কীভাবে কাজ করে আমি বলেছি আপনাদেরকে, যে লিডগুলো যে প্রকোষ্ঠে স্থাপন করা হচ্ছে, অর্থাৎ যে তারগুলো, আমি ট্রিপল চেম্বারের কথাই বলি, ডান অলিন্দ, ডান নীলয়, বাম নীলয় লিডগুলো ওখান থেকে উদ্দীপনা নিয়ে ইলেকট্রোডের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গকে নিয়ে জেনারেটরে নিয়ে যাচ্ছে। জেনারেটর সে অনুযায়ী মনিটরে হৃৎপেশির কার্যক্ষমতাকে বহিঃপ্রকাশ করে। শিক্ষার্থীরা আপনারা মনোযোগী হবেন, এই পেসমেকারে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলো খুবই ভালো এবং প্রায় এক একটা ব্যাটারির মেয়াদ 5 থেকে 10 বছরের মতো হয়ে থাকে। পেসমেকারের কর্মক্ষমতা কমে যাওয়া বা পেসমেকার সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও মেডিকেল সায়েন্সে মনিটর করার পদ্ধতি রয়েছে। শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি, পেসমেকার তখনই ব্যবহার করা হয় যখন প্রাকৃতিক পেসমেকারের কর্মক্ষমতা কিছুটা কমে যায়, নষ্ট হয়ে যায় এটা বলা যাবে না, কিছুটা কমে যায়, সেটার সাথে যান্ত্রিক পেসমেকার সমন্বয় করে হৃদস্পন্দনকে, অর্থাৎ হার্ট বিট যেটা বলি, এটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যায়। আমি আজকে আপনাদেরকে যে টপিকটি বুঝিয়েছি এটি
আপনাদের ক্ষেত্রে, দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকগুলো আপনারা আগে পাননি। আমি এর আগেও বলেছি, আমরা প্রাণীবিজ্ঞানে যে অধ্যায়গুলো পড়ব সেখানে দেহের বিভিন্ন অঙ্গাণুর পাশাপাশি অঙ্গাণুর রোগ এবং রোগের প্রতিকার পড়ব। আমি এখানে বলেছি যে কখন পেসমেকারটা ইউজ হচ্ছে, অর্থাৎ হৃদপেশীর কার্যক্ষমতা কমে গেলে তখন পেসমেকার ইউজ করে হৃদপেশীর কার্যক্ষমতার সাথে সংযুক্ত করে সেটির সাথে যান্ত্রিক পেসমেকারটা প্রাকৃতিক পেসমেকারকে উদ্দীপ্ত করে, তখন হৃদপেশীর কার্যক্ষমতা স্বাভাবিক হয়। অর্থাৎ পেসমেকার হচ্ছে হৃদপেশীর, আমাদের হৃদপেশী দুর্বল হয়ে গেলে হৃদপিণ্ড সুস্থতা পরিমাপের একটা যন্ত্র হচ্ছে পেসমেকার। আর হৃদপেশী এই শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ হাঁটলে চলাফেরা করলে শ্বাস প্রশ্বাস জোরে নেওয়া বা কমে যাওয়া, হৃদপেশী দুর্বল হয়ে যাওয়া, এই রোগটাকে বলা হয় এরিথমিয়া। এরিথমিয়া হলে সেই ক্ষেত্রে পেসমেকার স্থাপন করা হচ্ছে। শিক্ষার্থীরা, আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। চিহ্নিত যে চিত্রটা দিয়েছি, চিত্রটা একদম সহজ। যখনই বোর্ডে বা আমাদের কলেজ কর্তৃক কোনো প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে পেসমেকার, অবশ্যই চিত্রের মাধ্যমে আপনারা তথ্যগুলো উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা, আজকের অধ্যায়ে, আজকের টপিকে আমি কোনো অনুশীলনমূলক কাজ দেইনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে যে টপিকটি বুঝিয়েছি। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আবার অনুরোধ করছি, সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত তারিখে, নির্ধারিত দিনেই অবশ্যই আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসাইনমেন্ট এবং এটা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।